সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনসেবামুখী এ প্রত্যাশায় জাতিসংঘের ন্যায় সারা বিশ্বে তথা কুষ্টিয়াতেও পালন করা হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসাবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। 23 জুলাই রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্ব জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাবিবুল্লাহ আসাদুজ্জামান, লিঙ্কন, হ্যালো রডবি নিউজ 24.com, কুষ্টিয়া।